কোথায় আছি আমরা আজকে? ওকে, দুইটাই? তো তুমি এরকম সাবজিরোর মতো সারাক্ষণ মাস্ক লাগে বসে থাকো কেন? আজকে শহরের ভিতর দিয়েই যাচ্ছি সিএন টাওয়ারের দিকে, রিপ্লিস অ্যাকুয়ারিয়াম দেখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। বরাবর মতোই ভাইয়া আছে আমাদের সাথে, তো আজকে সন্ধ্যায় ভাইয়ার 50 ফ্লাইট 7:30 দিকে ইউএস চলে যাবে আবার। তো যাওয়ার আগে আমাদেরকে আবার সিএন টাওয়ার রিপ্লিস অ্যাকুয়ারিয়াম ঘুরে দেখাচ্ছে। আশেপাশে দোতলা তিনতলা ঘর বাড়ি, তো ভাইয়া জানালো ওইগুলার দাম মিনিমাম $3 মিলিয়ন এক একটা। ওই যে দূরে সিএন টাওয়ার দেখা যাচ্ছে, আজকে জেব্রা দেখা না পর্যন্ত রাস্তা পার হবো না। জেব্রা কই? আমাদেরকে মনে যেতে বলছে। চলো, ওই যে আরেকটা ট্রাম আসতেছে ওই সাইড থেকে, এখানে ট্রাম মামাও দেখি আমাদেরকে সাইড দিছে। অত্যন্ত ভদ্র সভ্য দেশ দেখা যাচ্ছে। উল্টা দিকে হচ্ছে যে সিএন টাওয়ারটা, যে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, একটুকু মধ্যে উঠা যায়, উঠলে পুরো টরন্টো সিটিটা আপনি দেখতে পারবেন ঘুরে ঘুরে। আজকে তাপমাত্রা আস্তে আস্তে 17-তে উঠতেছে, সো এটা ভালো, যারা ওরা সামার পেলে খুশি। স্টিল অনেক ঠান্ডা বাতাস আছে, সো হালকা একটা জ্যাকেট বা হুডি পরে থাকতে হয়। সেন্টার আশেপাশে পুরোটাই অফিসিয়াল এরিয়া, ব্যাংক ভর্তি, অন্যান্য হেডকোয়ার্টারও আছে, যত অফিস আছে প্রাইভেট গভর্নমেন্ট বেশিরভাগ অফিসের হেডকোয়ার্টারই হচ্ছে এখানে। স্বচ্ছ পানি, বেশ টলটলা পানি বলা যায়। ওখানে একটা হেলিকপ্টার আর একটা প্লেন পরপর আসতেছে। এটা কিন্তু বেশ বড় প্লেন, হয়তো কাছে দেখে বড় লাগতেছে। দেখি প্লেনটা কই গিয়ে নামে। উনি মনে সুখে গান শুনছে, ভালো, মন অনেক সুখ। চলো আমরা একটু সামনে হাঁটি, হেঁটে ওদিক দিয়ে বেরোয় যাই। এটা হচ্ছে সাইকেলের লেন, সবাই এখান দিয়ে সাইকেল চালায়। আর এটা হচ্ছে ট্রামের লাইন, একটু আগে এখানে ট্রাম গেল, ওই যে দূরে দেখা যাচ্ছে, একটু আগে বলছিলাম ট্রাম। এই দেখেন দুটো ট্রাম পাস করছে, এখানে একটা, ওদিকে একটা। আর একটা ট্রেন দেখছো, এই যে বিটিএস লোক, কোন বেটি? বিটিএস কে? সিঙ্গার, এটা কারা? বিটিএস লোক। কোনো ফাংশন আছে মনে হয়, কার্নিভাল আছে মনে হয়। সিএন টাওয়ারের একদম নিচে চলে আসছি, ওই যে রিপ্লিস অ্যাকুয়ারিয়াম দেখা যাচ্ছে। আমরা এখন অ্যাকুয়ারিয়ামে ঢুকবো, তার আগে টিকিট কাটতে হবে। টিকিট মূল্যটা আপনাদেরকে জানিয়ে দিই, যারা অ্যাডাল্ট তাদের জন্য $45, আর যারা নাকি সিনিয়র সিটিজেন 65 ইয়ার্স প্লাস তাদের জন্য এটা $29, আর যারা নাকি 3 থেকে 5 বছর তাদের জন্য $12.5 কানাডিয়ান, আর যারা নাকি 6 থেকে 13 বছর তাদের জন্য এটা $29, আপ টু 3 ইয়ার্স ফ্রি। রিপ্লিস অ্যাকুয়ারিয়াম কানাডার একটি পাবলিক অ্যাকুয়ারিয়াম, যা কিনা রিপ্লিস এন্টারটেনমেন্টের মালিকানাধীন এবং তাদের পরিচালিত 3টি বিশাল অ্যাকুয়ারিয়ামের মধ্যে একটি। রিপ্লিস অ্যাকুয়ারিয়ামটি সিএন টাওয়ারের পাশেই অবস্থিত,
এটি এক্স্যাক্ট সিএন টাওয়ারের দক্ষিণ পূর্ব দিকে এবং ইউনিয়ন স্টেশনের কাছেই। সুতরাং আপনারা এখানে সাবওয়ে, ট্রেন, বাস বা কার এবং উবারেও সহজেই চলে আসতে পারবেন। এই রিপ্লিস অ্যাকোয়ারিয়ামটি প্রথমে 2004 সালে নায়াগ্রা ফলসের পাশে তৈরি করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু পরিকল্পনাটি ভেস্তে যায় এবং অবশেষে সেটি টরন্টোতে স্থানান্তরিত করা হয়। 2011 সালের অগাস্ট মাসে এটি নির্মাণ কাজ শুরু হয়, যা চূড়ান্ত খরচ ছিল $130 মিলিয়ন। অ্যাকোয়ারিয়ামটি 2013 সালের অক্টোবর মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বিশালাকার এই অ্যাকোয়ারিয়ামটির মোট আয়তন 135,000 বর্গফুট। অবাক হলেও সত্যি যে এই অ্যাকোয়ারিয়ামে সারা বিশ্ব থেকে সংগৃহীত 5.7 মিলিয়ন লিটার সামুদ্রিক এবং মিঠা পানির আধার। এখানে 450টিরও বেশি প্রজাতির প্রায় 20,000 সামুদ্রিক এবং মিঠা পানির প্রাণীর দেখা মেলে। অ্যাকোয়ারিয়ামটি মূলত 10টি গ্যালারিতে সাজানো হয়েছে। কানাডিয়ান ওয়াটার্স, রেইনবো রিফ, ডেঞ্জারাস লেগুন, ডিসকোভারি সেন্টার, দ্য গ্যালারি, রেই বে, সোয়াম, নেচার বাই নাম্বার, প্ল্যানেট জেলি, লাইফ সাপোর্ট সিস্টেম এবং শোরলাইন গ্যালারি। কানাডিয়ান ওয়াটার্স প্রদর্শনীতে দেশের চারপাশের সমস্ত জলাশয়ের প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে। গ্যালারিতে 17 প্রজাতির আবাসস্থল রয়েছে, তার মধ্যে আলে ওয়াইফ, লার্জ মাউথ বাস, আমেরিকান গলদা চিংড়ি, নেকড়ে ইল, লাম ফিশ, দৈত্যাকার প্যাসিফিক অক্টোপাস, চায়না রক ফিশ ইত্যাদি উল্লেখযোগ্য। রেইনবো রিফে ইন্দো প্যাসিফিক সামুদ্রিক অঞ্চলের প্রাণীদের বিচিত্র সংগ্রহশালা রয়েছে এবং এটি প্রদর্শনীর সবচাইতে রঙিন গ্যালারি। এর মধ্যে পিকাসো ট্রিগার ফিশ, হাম্পড ড্যাসিলাস, কিং অ্যাঞ্জেল ফিশ, পাজামা কার্ডিনাল ফিশ, ইউনিকর্ন সার্জন ফিশ ইত্যাদি উল্লেখযোগ্য। ডেঞ্জারাস লেগুন হল চলমান পরিবাহক বেল্ট সহ একটি ডুবো সুড়ঙ্গ, যা বেশ লম্বাটে এবং এই অ্যাকোয়ারিয়ামের বৃহত্তম ট্যাঙ্ক। এই প্রদর্শনীতে বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসম প্রাণীর মধ্যে স্যান্ড টাইগার হাঙর, স্যান্ডবার হাঙর, রাইফেল স্ট্রিঙ্গে, লং কম্ব যাকে আমরা বাংলায় বলি করাতে মাছ এবং সমুদ্র সামুদ্রিক কচ্ছপ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। মাদার নেচার্স আর্ট গ্যালারিতে সারা বিশ্ব থেকে পানির নিচের সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির বেশ কিছু সামুদ্রিক প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন লাল সিংহ মাছ, বৈদ্যুতিক ইল, রেখাযুক্ত সি হর্স এবং তীরন্দাজ মাছ। এখন ময় উঠছে, এগুলোকে আমরা বলতাম মুরুক্কো মাছ, অন্য কোনো গ্রহ। রেইবে 3টি স্বতন্ত্র প্রজাতির স্টিংসের উপরে দৃষ্টি নিবদ্ধ করে। মাঝে মাঝেই দর্শকরা দেখতে পান অ্যাকোয়ারিয়ামের ডাইভাররা তাদের প্রতিদিনের ইন্টারেক্টিভ ডাইভ শো চলাকালীন স্ট্রিংদের খাওয়াচ্ছে। এই প্রদর্শনীর কিছু বাসিন্দার মধ্যে রয়েছে বন হেডেড হাঙর, কাউনোজ রে এবং সাউথ স্ট্রিং রে। প্ল্যানেট জেলিজ এই প্রদর্শনীতে 5 প্রজাতির রং পরিবর্তনশীল জেলিফিশ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় নেট টল, মুন জেলি এবং ড্রপ ডাউন জেলি। একদম শেষে দর্শকদের এই অ্যাকোয়ারিয়ামের লাইফ সাপোর্ট সিস্টেম রুমের নেপথ্যে দৃশ্য দেখার সুযোগ করে দেয়। বিল্ডিংটিতে রিপ্লির বিশাল 3টি অ্যাকোয়ারিয়ামের বৃহত্তম লাইফ সাপোর্ট সিস্টেম রয়েছে। এই গ্যালারিতে ডেঞ্জারাস রিফ এবং রেবের জন্য প্রচুর সরঞ্জামাদি সংরক্ষিত আছে।
সবশেষে টাচ শো দর্শকদের অ্যাকোয়ারিয়ামের কর্মীদের সাহায্যে হাঙর এবং স্টিংরের মতো বিভিন্ন প্রাণীর চামড়া স্পর্শ করার সুযোগ করে দেয়, যা অত্যন্ত আনন্দের এবং একটি ভিন্ন অভিজ্ঞতার জন্ম দেয়। বের হয়ে যাওয়ার আগে ছোট্ট একটি সুভিনিয়ার শপ পড়বে, যেখানে আপনি বাচ্চাদের জন্য বা দেশের আত্মীয় স্বজনের জন্য বেশ কিছু সুভিনিয়ার কিনে রাখতে পারবেন। আজকে ঘোরাঘুরি শেষ, সেন্ট টাওয়ারের উপর আর উঠি নাই, সময় স্বল্পতা, তাই আবার ইউএসএ ফ্লাইট ধরতে হবে। অন্য কোনো সময় ইনশাআল্লাহ ওটা দেখা যাবে। অ্যাকোয়ারিয়ামটা আমরা খুব এনজয় করছি।